আসসালামু আলাইকুম। ইটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ ঠেকাতে কাল থেকে 30 জুন পর্যন্ত 7 জেলায় কঠোর লকডাউন ঘোষণা। দেশে করোনায় আরো 78 জনের মৃত্যু, রাজধানীতে চিকিৎসাধীন 60 ভাগ রোগী ঢাকার বাইরে। বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে রিজার্ভ থেকে 8 কোটি ডলার চুরি করে উত্তর কোরিয়ার হ্যাকাররা। এবং রাজধানীর দারুস সালাম ও হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের 16 সদস্য গ্রেপ্তার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হলো ঢাকাকে। এজন্য আগামীকাল সকাল 6টা থেকে 30 জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর এবং গোপালগঞ্জে দেওয়া হয়েছে কঠোর লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া এ সময় কেউ ঘর থেকে বের হতে পারবেন না। বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করতে গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে মঙ্গলবার থেকে কঠোর লকডাউন কার্যকর হবে। ঢাকাকে কাটক রাখতে চাই অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে, সব বন্ধ, মানুষও যাতায়াত করতে পারবে না, শুধুমাত্র ট্রাক ছাড়া, ইমার্জেন্সি সার্ভিস ছাড়া, মালবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, তারপরে এই জাতীয় গাড়ি না, সব বন্ধ। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এই 7 জেলায় বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস, অন্য জেলা থেকে ঢুকতে পারবে না কোনো ধরনের গণপরিবহন, জেলার মধ্যে জরুরি সেবা সংস্থার পরিবহন ছাড়া চলবে না কোনো যানবাহন, ফেরিগুলো কেবল পণ্যবাহী ট্রাক পারাপার করবে, মানুষকেও থাকতে হবে ঘরে, অর্থাৎ কোনো অবস্থাতেই কেউ ঢাকায় প্রবেশ করতে পারবে না। খাদ্যশস্য, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-19 টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্ধর সময়ের কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা সহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস এবং তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক লরি নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে থাকবে। বর্তমানে সাতক্ষীরা, বাগেরহাটের মোংলা, যশোর পুরসভা, অভয়নগর, বেনাপল, শালসা, ঝিকরগাছা, কুষ্টিয়া সদর, চুয়াডাঙ্গার দামুড়হুদা, মেহেরপুর পৌরসভার একাংশ ও মাগুরা পৌরসভায় স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে লকডাউন কার্যকর আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সংক্রমণ বিবেচনায় প্রয়োজনীয় স্থানীয় প্রশাসন যে কোনো জায়গায় লকডাউন দিতে পারবে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এই এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে। জেলার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কাঁচা বাজার ও মুদি দোকান সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। বন্ধ থাকবে আন্তঃজেলা ও দূরপাল্লার যান চলাচল। আজ থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে ফরিদপুরেও। শহরের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। দিনাজপুর সদর উপজেলায় আবারও 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। আগামী 28 জুন মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন। এছাড়া বগুড়া সদর উপজেলাতেও চলছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। করোনাভাইরাসে দেশে আরও 78 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ 23 জন ঢাকা বিভাগে মারা গেছেন। সবশেষ 24 ঘন্টায় 24,057 জনের নমুনা পরীক্ষা করে 4,636 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 19.27%। নতুন করে সুস্থ হয়েছেন 2,827 জন। সুস্থতার হার 91.73%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন 60 ভাগ রোগী ঢাকার বাইরের বাসিন্দা। চিকিৎসকদের ধারণা, তাদের বেশিরভাগই ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এই রোগীরা সংক্রমণের 2 থেকে 1 দিনের মধ্যেই বেশি দুর্বল হয়ে পড়েন, আর তাদের অক্সিজেন লেভেলও দ্রুত কমে যায়। আদিন সজীবের রিপোর্ট।
এখন শুধু রাজধানী ঢাকায় নয়, করোনার আতঙ্ক প্রত্যন্ত অঞ্চলেও। দুশ্চিন্তার নতুন নাম ডেল্টা ভ্যারিয়েন্ট। মৃত্যুহারও বাড়ছে রাজশাহী, খুলনা, যশোর সহ সীমান্তবর্তী জেলাগুলোতে। বাড়ছে শনাক্ত, রাজধানীর হাসপাতালগুলোতেও এখন ঢাকার বাইরের রোগী বেশি। যেগুলো আমরা ভর্তি করছি এবং বিশেষ করে যাদেরকে আমরা আইসিইউতে নিচ্ছি, তারা কিন্তু সবই, মানে সব বলবো না, মানে মোর দেন 60% কিন্তু ঢাকার বাইরে। ঢাকার মধ্যে কিন্তু, ঢাকার মধ্যে অনেক কম, ঢাকার আশেপাশে কিছু আছে। ভ্যাকসিনেটেড পিপল অন্যদের তুলনায় এটা বেশি প্রোটেকশন পাবেন। যারা এক ডোজ ভ্যাকসিন দেয় তাদের তুলনায়, যারা দ্বিতীয় ডোজ দিয়েছেন ওনারা অন্যদের তুলনায় বেশি প্রোটেকশন পাবেন। চিকিৎসকরা বলছেন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার অল্প সময়ের মধ্যে শরীর খুব দুর্বল ও ব্যথা হয়ে যায়, দুই তিন দিনে রোগীর অবস্থা হয় সংকটাপন্ন। আগের অন্যান্য ভ্যারিয়েন্টে রোগী হচ্ছে করোনা আক্রান্ত হওয়ার 5-6-7 দিনের মাথায় ওনার অক্সিজেন কমা শুরু করতো, এখন ডেল্টা ভ্যারিয়েন্টে 2-3 দিনের মাথায় অনেকের অক্সিজেন অনেক কমে যাচ্ছে। এই জন্য অনেকে বুঝে ওঠার আগেই উনি অনেক ক্রিটিক্যাল অবস্থায় চলে যায়। এই ভাইরাসটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইয়াংদের মধ্যেও এসে যাচ্ছে, যেটা আমরা আগের ভাইরাসগুলোতে দেখেছি যে ইয়াংরা তেমন একটা অ্যাফেক্টেড হচ্ছে না এবং তারা হলেও খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কিন্তু আমরা অনেক ইয়াংও আমাদের কাছে কিন্তু মারা গিয়েছে এখানে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন করোনা বারবার রূপ বদলাচ্ছে, তাই উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কোনো বিকল্পই নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ। এছাড়া শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকা দেওয়া হচ্ছে। মোবাইল ফোনে SMS পাওয়ার সাপেক্ষে শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তিরা ফাইজারের ভ্যাকসিন পাবেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সোমবার ফাইজারের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কনভেনশন সেন্টারে। আগে যারা নিবন্ধন করেছিলেন তাদের মধ্যে সিরিয়ালে এগিয়ে থাকাদের এই টিকা দেয়া হচ্ছে। প্রায় দুমাস অপেক্ষার পর যুক্তরাষ্ট্রে তৈরি টিকাটি পেয়ে খুশি সাধারণ মানুষ। দুই মাস আগে রেজিস্ট্রেশন করছি, কালকে সন্ধ্যার সময় আমার SMS আসছে। SMS-এ লেখা আছে ফাইজারের টিকা আমি পাচ্ছি। ভালো লাগছে আমার যে আমি টিকাটা পেয়েছি। প্রথমে 120 জন করে ঢাকার তিনটি হাসপাতালে মোট 360 জনকে ফাইজারের টিকা দেওয়া হবে। 7-10 দিন পর্যন্ত তাদের পর্যবেক্ষণ শেষে আবারও গণটিকাদান শুরু হবে বলে জানিয়েছেন BSMMU এর উপাচার্য। প্রথম ডোজ নেয়ার 4 সপ্তাহ পর নেওয়া যাবে দ্বিতীয় ডোজ। ইনজেকশনটা প্রয়োগ করতে হবে 6 জনের মধ্যে এবং 0.3 ml করে প্রত্যেককে দেওয়া হচ্ছে। শুধুমাত্র তাদেরকেই যারা প্রথম ডোজ পাননি কিন্তু রেজিস্ট্রেশন করেছেন এবং তাদের যদি মেসেজ যায় শুধু তারাই এই ভ্যাকসিনটি নিতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ফাইজারের টিকা -60-70°C তাপমাত্রায় সংরক্ষণ করার নির্দেশনা রয়েছে। ঢাকার বাইরে সংরক্ষণাগার না থাকায় আপাতত শুধু রাজধানীতেই টিকাটি দেয়া হবে। প্রবাসী শ্রমিক যারা আছেন তাদের যদি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অবশ্যই তারা অগ্রাধিকার পাবেন, কিন্তু এই মুহূর্তে যদি তাদের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি না করলে তারা কিন্তু ভ্যাকসিন সনদ পাবেন না। 31 মে দেশে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে দেয়া ফাইজারের মোট 1,620 ডোজ টিকা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে 30টি হোটেলের পাওনা 40 কোটি টাকা আগামী 30 জুনের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছেন হোটেল মালিকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এই দাবি জানান। করোনাকালে গত বছর ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স এবং স্টাফদের আবাসন ও খাবারের সরবরাহের জন্য এসব হোটেল মালিকদের সাথে চুক্তি করা হয়। বকেয়া টাকার ব্যাপারে দ্রুত স্বাস্থ্য এবং অর্থ মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। তারা বলেন এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে 30 জুনের মধ্যে বরাদ্দকৃত টাকা ফেরত চলে যাবে। এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন পদ্ধতিগত ঝামেলার জন্য টাকা দেওয়া হয়নি, অতি দ্রুত পাওনা সব টাকা পরিশোধ করা হবে। অর্থের এইরকম না, কিন্তু ওনাদের কিছু বিল এখনো পাওনা রয়েছে আমরা জানি,
সেটা আমাদের বরাদ্দও আছে, ওই অর্থ বছর শেষ হয়ে যাচ্ছে, নয়নিয়ম হয়েছে অর্থের এইরকম না, কিন্তু পদ্ধতিটা সঠিকভাবে মেনটেন করা হয়নি। তো সেই পদ্ধতি মেনটেন করতে গিয়ে আমাদের কিন্তু সময় লেগে যাচ্ছে, যার জন্য উন্ডা বিলটা পেতে দেরি হচ্ছে। তো এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, দফায় দফায় আমরা আলোচনা করছি। আমাদের সচিব মহোদয় উন্ডা একবারে স্পেসিফিক স্টেপ নিয়েছেন, আমার ধারণা কয়েকদিনের ভিতরে আমরা এই সমাধান করে ফেলতে পারব। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয় সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা। এই নির্বাচনে সব দল অংশ নিলে আরও উৎসব মুখর হতো বলে মনে করেন সাধারণ মানুষ। নরসিংদী থেকে ফিরে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল, ক্যামেরায় ছিলেন নিরঞ্জন দেব বর্মা। গ্রামাঞ্চলের মানুষের কাছে ভোট এখনও উৎসব। নরসিংদীর ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেই দৃশ্যই দেখা গেছে। গত কয়েকটি নির্বাচনের অভিজ্ঞতায় অনেকের শঙ্কা ছিল ভোটার উপস্থিতি নিয়ে, তবে ভোট কেন্দ্রে দেখা গেছে উল্টো চিত্র। শরীর না টানলেও মনের টানে ভোট দিয়েছেন অনেকেই। আমি গত নির্বাচন দাঁড়াইছি, ভোট মেরে টেনে নিয়ে যায়। এবছর আমার পাবলিকরা, আমার এলাকার জনগণ অনেক সন্তুষ্ট যে মনে হয় 20-30 বছর পরে ভোট দিতে পারতেছি। খুবই ভালো লাগছে, আমি এবার প্রথম দিতেছি। যার ভোট সে দিতে পারছে, আর আগের ভোট তো মানে হজবরর হয়ে গেছে, যার ভোট সে দিতে পারে নাই। ভোটার লাইনে স্বাস্থ্যবিধি মানার খুব একটা সুযোগ ছিল না, তবে বেশিরভাগ ভোটারের মুখে ছিল মাস্ক। নির্বাচন সুষ্ঠু হলেও ভোটারদের আক্ষেপ বিএনপি সহ সব দলের অংশগ্রহণ না থাকায়। ভালো হয় তারপরও কিন্তু মনের মতন হয়েছে আর কি। আর একদল কুন্ডায় দিব ভোট, খালি নৌকাতে জন লাগবে, ভয় তো লাগবে, মানুষ তো আর এটি বোঝে না। পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করেন তারা। ভোট সুষ্ঠুভাবে নেওয়ার জন্য আমাদের বলা হয়েছে, কমিশন থেকে আমাদের বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র ব্যতীত ভোট কেন্দ্রেই প্রবেশ করতে দেয়নি, যার কারণে এই ধরনের সুযোগ কেউ পায়নি। ইউনিয়ন পরিষদের এ ধাপের ভোট অন্য ধাপের নির্বাচনে প্রার্থী ও ভোটারদের আস্থা বাড়াবে বলে মনে করছেন অনেকেই। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে তৃণমূলের রাজনীতির আতর ঘর বলা হয়, কিন্তু এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় মানুষের মধ্যে আগ্রহ কমছে। সামনের নির্বাচনগুলো যাতে সব দলের অংশগ্রহণে হয় সেই পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ডাঙ্গা, নরসিংদী। বাংলাদেশ ব্যাংকের ত্রুটিপূর্ণ প্রিন্টারে কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে 2016 সালের রিজার্ভ থেকে $8,10,00,000 চুরি করে হ্যাকাররা। এক্ষেত্রে নিজেদের নাম পরিচয় গোপন রেখে দাতব্য সংস্থার পরিচয় ব্যবহার করে সাইবার অপরাধীরা। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের সাপ্তাহিক ছুটির সময়কে কাজে লাগিয়ে উত্তর কোরিয়ার হ্যাকাররা পরিকল্পিতভাবে এই অর্থ চুরি করে বলে জানিয়েছে বিবিসি। শাফুল আলমের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ডলার চুরি নিয়ে এবার নতুন তথ্য দিল ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 5 বছর আগে ডলার চুরির ঘটনায় এবার উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ লাজারাসের নাম উঠে এলো। বিবিসির তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সুরক্ষিত প্রিন্টার, যাতে দেশ বিদেশের ডলার স্থানান্তরের সব রেকর্ড সংরক্ষিত থাকে। 2016 সালের 5ই ফেব্রুয়ারি সকালে বিশেষ ওই প্রিন্টারটির সমস্যা দেখা দেয়। অন্যদিনের মতোই ব্যাংক কর্মকর্তারা বিষয়টিকে প্রযুক্তির ত্রুটি হিসাবেই ধরে নিয়েছিলেন। সাইবার দুনিয়ায় এমন সুযোগকে কাজে লাগায় হ্যাকাররা। নষ্ট প্রিন্টারের সাথে যুক্ত থাকা বাংলাদেশ ব্যাংকের কম্পিউটারের নেটওয়ার্কে ঢুকে যায় সাইবার অপরাধীরা। ব্যাংক কর্মকর্তারা নষ্ট প্রিন্টারটি আবার চালু করলে দেখতে পান সেখান থেকে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে জরুরি বার্তা দিয়ে $100 বিলিয়ন ছাড়ের নির্দেশনা গেছে, যা ছিল হ্যাকারদের কারসাজি। ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে যোগাযোগের চেষ্টা করলে দুই দেশের সাপ্তাহিক ছুটির কারণে তা দেরি হয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে হ্যাকাররা আমেরিকা থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি করা অর্থ ফিলিপাইনে সরিয়ে নেয়। জানা যায় ডলার চুরির কিছু অর্থ ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের একটি শাখায় 4টি ভুয়া অ্যাকাউন্টে জমা হলে সেখান থেকে মাত্র $1,50,000 উদ্ধার করা সম্ভব হয়। উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ
লাজারাস পরিকল্পিতভাবেই মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের অর্থ সরিয়ে নেয় বলেও জানায় বিবিসি। এই হ্যাকার গ্রুপটিকে উত্তর কোরিয়া সরকার পৃষ্ঠপোষকতা দেয় বলে বিবিসির ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। শরফুল আলম, এটিএন বাংলা। করোনা মহামারীতে শতভাগ টিকা প্রদান কর্মসূচি ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে বাজেট কাঠামোর সংস্কার প্রয়োজন। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মেট্রোপলিটন চেম্বার ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যৌথ ভার্চুয়াল সেমিনারে এসব তথ্য জানানো হয়। সরকারের রাজস্ব আয় বাড়াতে হলে এনবিআরের অটোমেশন প্রক্রিয়াকে জোরদারের দাবি জানান বক্তারা। এতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, টিকা দিতে গণতন্ত্র নয়, মানুষকে বাঁচাতে হবে। We take 24 crore doses and that's a huge operation. It will require at least 15 injections per day and we need a national level mobilization for that kind of immunization. Bangladesh, it's not easy. In South Asia, এখানে আমাদের কালটিভেট করতে হবে। এখানে ভ্যাকসিনও আছে, আমাদের বন্ধুত্বও আছে, আমাদের আশ্রয় আছে, সম্মানও আছে। নিজেদের সময় যারা দেশে একটি বড় প্রকল্প করার সাহস দেখাতে পারেনি তারাই চলমান মেগা প্রকল্প নিয়ে মিথ্যাচারে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি মিথ্যাচার করছে। সচিবালয়ে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মেগা প্রকল্পে দুর্নীতির কাল্পনিক অভিযোগ করেছেন। আসলে মিথ্যা অভিযোগ প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দলের ইচ্ছাকাতরতা ছাড়া আর কিছু নয়। তারা সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলে ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে। দেশে গত 12 বছরে অনেক এগিয়ে গেলেও বিএনপি এবং কিছু পত্রপত্রিকা সরকারের এসব অর্জনকে চোখে দেখে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাথে আওতাধীন দপ্তর এবং সংস্থার বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় অভিনেত্রী পরিমণির উপর নির্যাতনের বিষয়টিকে একটি বাজে বিষয় হিসেবে আখ্যায়িত করেন হাসান মাহমুদ। এই কোথায় মধ্যরাতে গিয়ে মদ্যপান করে সেই জন্য সেখানে কোনো ঘটনা ঘটলো এবং সেটি নিয়ে আমি দেখলাম যে যেভাবে সবাই মত্ত হয়ে গেল বিষয়টা কি জাতির জন্য কি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। আমি এই এটি একটি বাজে বিষয়। রাজধানীর দারুস সালাম ও হাজারিবাগ থেকে কিশোর গ্যাং গ্রুপের 16 সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। কিশোর গ্যাং গ্রুপের পেছনের মদতদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র্যাব। জিএম তসলিমের রিপোর্ট। মাদক সেবন, ছিনতাই, চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর পাড়া মহল্লায় গড়ে উঠছে একাধিক কিশোর গ্যাং গ্রুপ। সম্প্রতি এই গ্রুপের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় তাদের গ্রেফতারে অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বয়সে কিশোর হলেও বখাটে যুবকদের মতো চুলের স্টাইল, হাতে বিভিন্ন ধরনের ট্যাটু আর গলায় চেইন পরে এলাকায় দলবদ্ধভাবে ঘোরাঘুরি করে তারা। দিনের পর দিন বেপরোয়া হয়ে ওঠা উঠতি বয়সে এই কিশোররা প্রতিদিনই ঘটাচ্ছে নানা ধরনের অপরাধ। এসব কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এদের বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এদের বিরুদ্ধে মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এদের বিরুদ্ধে ইফটিজিংয়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং এরা বিভিন্ন সময় এলাকাতে বসে একসাথে আড্ডা দেওয়া, তাস খেলা এবং অন্যান্য অপকর্ম করে থাকে। বিভিন্ন সময় মানুষের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করে। র্যাব জানায় টিকটক, লাইকি সহ নানা ধরনের সামাজিক মাধ্যমে সক্রিয় গ্রেফতারকৃত এসব কিশোররা। বিপদগামী এসব কিশোরদের গডফাদারদের খোঁজে অভিযান চালাচ্ছে র্যাব। যারা আমাদের হাতে আটক হয়েছেন এরা এবং এদের সাথে যাদের সংশ্লিষ্টতা আছে এগুলি খুঁজে বের করার চেষ্টা করছি। এক্ষেত্রে আমরা প্রভাবশালী বা নন প্রভাবশালী এগুলি আমরা না দেখে আমরা চেষ্টা করব এই সমস্ত অপরাধ যারা প্যাট্রোনাইজ করে এবং এই সমস্ত অপরাধ যারা সংগঠিত করছে এদেরকে আইনের আওতায় আনা
র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, কিশোর আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে আবাসিক ও পরিবহন ফি প্রত্যাহার এবং সব শিক্ষার্থীকে দ্রুততম সময়ে ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় মাদকমুক্ত ক্যাম্পাসের প্রশাসনিক নিশ্চয়তা ও আবাসিক সংকট নিরসনে মাস্টার প্ল্যান বাস্তবায়নে রোড ম্যাপ প্রণয়নের দাবি জানান বক্তারা। এবারে আলরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিঙ্গার ঈদ আনন্দ অফার শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনটি চলাকালীন দেশ জুড়ে মোট 500 জন ক্রেতা রেফ্রিজারেটর কিনে সর্বোচ্চ 100 ভাগ পর্যন্ত মূল্য ছাড়ের সুযোগ পেতে পারেন। কুপন ড্রয়ের মাধ্যমে আরও পেতে পারেন এসি, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন জেতার সুযোগ। এছাড়া সাইড বাই সাইড রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে পুরনোটির বদলে নতুন ফ্রিজ কেনার ক্ষেত্রে পেতে পারেন সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত ছাড়। 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি সহ রেফ্রিজারেটর কিস্তিতে কিনতে চাইলে উপভোগ করতে পারবেন সর্বনিম্ন 2,000 টাকা মাসিক কিস্তির সুবিধাও। এখন থেকে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অর্থ সংগ্রহ সংক্রান্ত সব কাজ এবি ব্যাংকের শাখা ও এজেন্ট আউটলেটে গ্রহণ করা হবে। এছাড়াও প্রতিষ্ঠানটির 2,500-এর বেশি কর্মকর্তা কর্মচারীর বেতন এই ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। চট্টগ্রামের একটি হোটেলে এ নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শক্তিধর দেশগুলোকে ইরানের সাথে পরমাণু চুক্তিতে না ফেরার ব্যাপারে সতর্ক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন। বেনেট এ সময় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে জল্লাদ হিসেবে আখ্যায়িত করেন। তার ভাষায় নির্বাচনে যোগ্য নেতাদের সরিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তার কঠোর অনুসারী হিসেবে একজন কসাইকেই বেছে নিয়েছেন। 1979 সালে ইসলামী বিপ্লবের শুরুর বছরগুলোতে সশস্ত্র বিরোধীদের নির্মূলে সংক্ষিপ্ত বিচারে হাজার হাজার ইরানিকে মৃত্যুদণ্ড কার্যকরের ভূমিকায় রাইসি চরম সমালোচনার শিকার হন। শ্রীলঙ্কায় লকডাউনের স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে সংখ্যালঘু মুসলমানদের রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে অপমান করার ঘটনায় জড়িত সেনা সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে এক কর্মকর্তা ও জড়িত সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হোটেলে খাবার কিনতে যাচ্ছিলেন ওই মুসলিম নাগরিক। সে সময় সেনা সদস্যরা করোনাবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের এই শাস্তি দেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে দেশটির সেনাবাহিনী। 2021-22 অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর নতুন করে শুল্ক আরোপ না করায় বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের টিনপট্টি জয়নাল বিড়ি ফ্যাক্টরিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর বগুড়া অঞ্চলের বিড়ি মালিক ও শ্রমিক ইউনিয়ন, বগুড়া পৌরসভার কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, রেজাউল করিম ডাবলু, জেলা বিড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসইর প্রধান মূল্য সূচক 56 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,125 পয়েন্টে। এছাড়া 30 সূচক 13 ও শরিয়া সূচক 8 পয়েন্টে বেড়েছে। দিন শেষে লেনদেন হয় 2,000
43.48 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 372টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 224টি, কমেছে 119টি এবং অপরিবর্তিত রয়েছে 29টি কোম্পানির শেয়ারের দাম। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 184 পয়েন্ট বেড়েছে। লেনদেন হয় 79.37 কোটি টাকার শেয়ার। এবারে কোপা আমেরিকার খবর। দর্শক, এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়ে কোপা আমেরিকায় চমক দেখালো পেরু। এতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ তৈরি করল বর্তমান রানার্স আপরা। গ্রুপের আরেক ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয়তায় ইকুয়েডরের সাথে 2-2 গোলে ড্র করেছে ভেনেজুয়েলা। এস এম আশরাফের রিপোর্ট। ইকুয়েডর শিবির মন খারাপ করতেই পারে। 70% বল দখলে রেখে প্রতিপক্ষের পোস্টে 19 শট নিয়েও তাদের মাঠ ছাড়তে হলো 1 পয়েন্ট নিয়ে। অথচ 39 মিনিটে প্রেসিয়াডোরের গোলে দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বপ্ন দেখেছিল আলফারোর দল। খেলার ধারার বিপরীতে 51 মিনিটে এরপর ভেনেজুয়েলাকে সমতায় ফেরান এডসন কাস্তিলো। গোল হয়েছে, তবে ল্যাটিন ছন্দ খুঁজে পাওয়া যায়নি এ ম্যাচে। ইকুয়েডরের দ্বিতীয় গোল আসে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে। ভেনেজুয়েলার জালে বল পাঠান গঞ্জালো প্লাতা। ইকুয়েডর যখন জয়োচ্ছ্বাসের আয়োজন সাজাচ্ছিল, সমতা সুযোগ গোল করে তাদের হতাশায় ডোবান রোনাল্ড হার্নান্দেজ। আরেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গতবারের রানার্স আপ দলকে ম্যাচের 17 মিনিটে এগিয়ে নেন সার্জিও পানা। এরপর পেনাল্টি থেকে কলম্বিয়া সমতায় ফেরে মিগুয়েল বোরহার গোলে। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে শেষ পর্যন্ত জয় পরাজয় নিশ্চিত হয় কলম্বিয়া ডিফেন্ডার ইয়েরে মিনার আত্মঘাতী গোলে। এস এম আশরাফ, এটিএন বাংলা। কোপা আমেরিকায় আগামীকাল প্যারাগুয়েকে হারালে এক ম্যাচ হাতে রেখেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠবে আর্জেন্টিনা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জন্য এবারের কোপা আমেরিকা অনেক বড় চ্যালেঞ্জ। এর আগে 5 বার কোপায় খেলে 1 বারও দলকে চ্যাম্পিয়ন করাতে পারেননি বার্সা মহাতারকা। কোপা আমেরিকায় 22 বারের মোকাবেলায় 1 বারও আর্জেন্টিনাকে হারাতে পারেনি প্যারাগুয়ে। এবার ইতিহাস গড়তে চায় তারা। এই ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই এখন আর্জেন্টিনা, আর এক ম্যাচ খেলা প্যারাগুয়ের সংগ্রহ 3 পয়েন্ট। ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্জা স্টেডিয়ামে সকাল 6টায় মুখোমুখি হবে দুদল। এর আগে এ গ্রুপের অন্য ম্যাচে রাত 3টায় চিলির প্রতিপক্ষ উরুগুয়ে। ওয়েলসকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইউরোর শেষ 16-তে উঠেছে ইতালি। এ জয় টানা 11 ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করেছে রোবার্তো মানচিনির দল। এ ম্যাচে হারলেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে পা রেখেছে ওয়েলস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা সংক্রমণ ঠেকাতে কাল থেকে 30 জুন পর্যন্ত 7 জেলায় কঠোর লকডাউন ঘোষণা। দেশে করোনায় আরও 78 জনের মৃত্যু। রাজধানীতে চিকিৎসাধীন 60% রোগী ঢাকার বাইরের। বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে রিজার্ভ থেকে $8 কোটি চুরি করে উত্তর কোরিয়ার হ্যাকাররা। এবং রাজধানীর দারুস সালাম ও হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের 16 সদস্য গ্রেপ্তার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।